অনেকগুলো কমপ্লেন এসছে, তাই আমরা তোমাকে ফোন করতে বাধ্য হলাম। তুমি ফেসবুকে ভাইরাস ছাড়ছো? না তো। নো, হোয়াট নো? আমাদের কাছে কমপ্লেন এসছে অনেক জনের থেকে, তুমি মেয়েদেরকে মানে দুমদাম নাচেন অবস্থায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছো। আমার ফেসবুক খুলি নিশ্চয়ই, ঠিক আছে, কিন্তু আমার পাসওয়ার্ড তো আমার ভাইও জানে। তোমার ভাই করছে তাহলে? ওটা হতে পারে, আমি কিন্তু জানি না। প্রচুর মেয়েরা এটাতে তোমার নামে কমপ্লেন করেছে। আমি অমনি ছেলে না, অ্যাকচুয়ালি আমি হয়তো ভাই করতে পারি, আমি ভাইকে গিয়ে বলতে পারি এটা। হ্যাঁ, কি হয়েছে বলুন। তারপরে কিছু মেয়েদেরকে তুমি কিছু খারাপ খারাপ কথা লিখেছো? মানে ভাইরাস আছে, বুঝতে পেরেছি আমি চেষ্টা। আমি তো জানি না, ভাইকে আমি জিজ্ঞেস করবো, ঠিক আছে। আর বাজে বাজে কিছু ছবি ফবি দেখছো তুমি ইন্টারনেট? এখনো খুলিনি, ভাই মনে হচ্ছে খুলছি। আমি ভাইকে আমি জিজ্ঞেস করি, বাজে ভিডিও দেখছো, এগুলো সব কমপ্লেন আসছে আমাদের। তাহলে আপনি ঠিক আছে, আমি বারণ করবো নেক্সট বার থেকে, যাতে এটা না হয় আমি পাসওয়ার্ড চেঞ্জ করে দেবো। আপনি এবার চেষ্টা করুন, যাতে ডিস্টার্ব করবেন এইভাবে। না, ডিস্টার্ব করবো না। আর এবার দেখুন, চেষ্টা করবেন আমি ডিস্টার্ব না হয়, কারণ যারা যারা থেকে পাঠিয়েছি এবং সবার কাছে আমি সরিও চেয়ে নেবো, পাসওয়ার্ড আমি চেঞ্জ করে দেবো, যাতে আমার অন্য কেউ না খুলতে পারে। আমাদের তো অত টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। না, কিছু তো তোমাদেরকে তোমাকে পে করতেই হবে গো। আমি করিনি, মেয়েদেরকে বাজে বাজে কথা লিখে পাঠাচ্ছো। আমি কোথায় করি, আমি ওরকম করিনি। বাজে বাজে ছবি দেখছো? আরে না, আমি করিনি তো। আমি কি বাজে বাজে ছবি, আমি হতেই পারে না, এটা হতেই পারে না। আর করবে? না, আর করবো না, হতে পারে না, আমি বুঝতে পেরেছি। কান ধরো, কান ধরছি। টাটা, বাই।